আলাইকুম, আমি ডক্টর ইয়াসমিন আক্তার, কাজ করছি বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটালে এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। আজ আপনাদের সঙ্গে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলাপ করব, সেটি হচ্ছে রমজান ও ডায়াবেটিস। প্রত্যেকটা মানুষেরই মুসলিম হিসেবে আমাদের একটা অবশ্যই এক্সপেকটেশন থাকে রমজান মাসে রোজাগুলো সম্পূর্ণ করার জন্য, কিন্তু যখন ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তাদের অনেকগুলো বিষয় আসলে লক্ষ্য দিতে হয়। আমি কি রোজা রাখবো, রাখবো না, রাখলে কিভাবে আমি আসলে নিজেকে ম্যানেজ করব, কখন কিভাবে আমার জন্য আসলে ওষুধটি খাওয়া উচিত, কিভাবে আমি এই রোজার সময় মনিটর করব, এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। স্পেশালি যখন একটা মানুষ দেখা যায় রোজা না থাকে, তারপরেও তারা রোজা ছাড়াও যে ইম্পর্টেন্টটা বিষয় হচ্ছে যে রোজার আগে একটা ফলো আপে আসা, কিন্তু এই করোনাকালীন সময়ে মানুষের জন্য কিন্তু খুব দুরূহ হয়ে যাচ্ছে যে রেগুলার তার ডক্টরের ফলো আপে এসে সেটা সম্পর্কে জেনে নেওয়া, তো সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে তার লাইফটি। এই জন্যে আজকে আমি তিনটি স্টেপে এ নিয়ে কথা বলব। প্রথম বিষয় হচ্ছে কাদের জন্য রোজা রাখাটা আসলেই ঝুঁকিপূর্ণ। সেকেন্ড বিষয় হচ্ছে আমরা যে ওষুধগুলো খাচ্ছি সেই ওষুধগুলো কীভাবে আমরা নেব। তৃতীয় বিষয় হচ্ছে আমরা খাওয়া দাওয়া কীরকম করে খেতে পারি রোজার সময়। এছাড়াও আমাদের রোজায় কখন কীভাবে মনিটরিং করা উচিত, এক্সট্রা কী প্রিকশন নেওয়া উচিত, সেগুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আলাপ করব। প্রথমে আসি ঝুঁকির কথায়। আপনাকে অবশ্যই আমরা বলি যে ডক্টরের সঙ্গে কথা বললে আপনি কতটা ঝুঁকিপূর্ণ আছেন সে সম্পর্কে জানা। তারপরেও কিছু জিনিস বলতেই হয়, যারা টাইপ 1 ডায়াবেটিস আছেন তাদের ক্ষেত্রে আসলে আমরা ফাস্ট করতে বলি না। সেকেন্ড হচ্ছে যাদের খুব রিকারেন্ট হাইপোগ্লাইসিমিয়ার এপিসোড হয়েছে কিংবা হাইপোগ্লাইসিমিয়া সে অ্যাওয়ার্ড করতে পারে না, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে। বাট সে যদি হাইপোগ্লাইসিমিয়ার আমরা যদি চেঞ্জ করে কোনো ভালো ম্যানেজ করে তার ডক্টরটি পারেন আপনাকে বলে দেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবার অ্যাডজাস্ট করে নিতে পারেন। অথবা দেখা গেল যে কোনো পেশেন্টের কিডনি স্টেজ খারাপ, বড় কোনো আদার কোনো রিস্ক ফ্যাক্টরগুলো আছে যেটা ওনার শরীরের জন্য অনেক ক্ষতিকর, সেই সকল ক্ষেত্রে কিন্তু পেশেন্ট আসলে ফাস্ট রাখার ব্যাপারে অবশ্যই বিবেচনা করতে হবে, এবং সম্ভব হলে হয়তো অনেক বেশি খারাপ হলে আপনার ডক্টর আপনাকে বলবেন যে আপনি ফাস্ট করতে পারবেন না। এরপরের বিষয় হচ্ছে যারা প্রেগনেন্সি এবং ল্যাকটেশন পিরিয়ডে আছে তাদের ক্ষেত্রেও আমরা অবলিগেশনে বলবো না যে একবারও রাখতে পারবে না। তাদের যদি ঔষধ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে নিজেরা মনে করেন যে তার শরীর সাপোর্ট করে, বাচ্চার তেমন কোনো প্রবলেমের ভিতরে না পড়েন, তাহলে কিন্তু সে মা রোজা রাখতে পারবেন। এরপরে আসি আমরা ইম্পর্টেন্ট বিষয়ে যে আপনি রোজা রাখবেন কিন্তু কী কী আসলে ঔষধ কীভাবে খাবো, কোন সময়টা। অনেকেই দেখবেন আপনারা গ্লিকোজাইড বা গ্লিমিপ্যারাইড জাতীয় যে ওষুধগুলো সকালবেলা, যে মিনস হচ্ছে খাওয়ার আধা ঘন্টা আগে আমরা যে ওষুধগুলো আপনাদের জন্য প্রেসক্রাইব করে থাকি সেই ওষুধ, সকালের ওষুধটি চেষ্টা করবেন সন্ধ্যায়, দ্যাট মিন্স হচ্ছে আমরা ইফতারে পানি মুখে দিয়ে ওষুধটি খেয়ে ফেলবেন এবং ইফতার সম্পন্ন করে আপনি নামাজ পড়তে যাবেন। এছাড়া অন্য যে ওষুধগুলো আছে খাওয়ার পরে সেটা কিন্তু আপনার, বিশেষ করে মেটফর্মিন জাতীয় ওষুধ, আপনি যদি কেউ দেখা যায় যে তিনবেলা সে 500 করে খাচ্ছেন, তাহলে আপনি কিন্তু দুটোকে যোগ করে, দ্যাট মিন্স দুটো ট্যাবলেট একসঙ্গে ইফতারে আর একটি হচ্ছে সেহরিতে খেতে পারেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় কম্বিনেশনে আছেন, অর্থ হচ্ছে সে মেটফর্মিনের সাথে অন্য একটি ট্যাবলেট খাচ্ছেন, কম্বিনেশন করে পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ডিপেন্ড করবে আমরা যদি দেখে যে আমাদের ভিল্লাগ্লিপটিন বা লিনাগ্লিপটিন বা সিটাগ্লিপটিন গ্রুপের কোনো ওষুধ পাচ্ছেন, সেক্ষেত্রে উনি যদি দুইবেলা পেয়ে থাকেন তাহলে ভালো কন্ট্রোলে থাকলে একটি ইফতারে ভরা পেটে এবং একটি সেহরিতে ভরা পেটে খেতে পারবেন। যারা এখন যে নতুন ওষুধগুলো আসছে আমাদের দেশে, যে হচ্ছে SGLT2 ইনহিবিটর, আমরা বলে থাকি এম্পাগ্লিফ্লোজিন বা ক্যানাগ্লিফ্লোজিন অ্যান্ড ডাপাগ্লিফ্লোজিন, এই গ্রুপের যে ওষুধগুলো আছে সেটা কিন্তু আপনাকে ইফতারে পানি মুখে দিয়ে খেয়ে ফেলবেন। এবং একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই ধরনের ওষুধ যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রে স্পেশালি বলবো যে ইফতার থেকে সেহরি পর্যন্ত যথেষ্ট পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করবেন। এছাড়া আমরা আসি এবার ইনসুলিনের বিষয়ে। যারা ইনসুলিন নিচ্ছেন, বিশেষ করে দুবেলার কিছু ইনসুলিন আছে মিক্সড করে দেওয়া, সেই ইনসুলিনগুলোর ক্ষেত্রে বলবো যে আপনি সকালের যে ডোজটি নিতেন সেটা ইফতারে নেবেন। প্রথম দিন সেহরিতে কোনো ডোজ নেবার দরকার নেই, আপনি প্রথম ইফতার থেকে শুরু করবেন এবং প্রথম ইফতারে আপনি যে ডোজটা সকালে নিয়েছিলেন তার ফুল ডোজটি আপনি ইফতারে নিতে পারবেন, এবং যেই ডোজটি আপনার রাতে ছিল সেটার অর্ধেক ডোজটি আপনি সেহরিতে নেবেন। এভাবে আপনাকে যে প্রিমিক্স যে ইনসুলিনগুলো আছে সেগুলো অ্যাডজাস্ট করতে হবে।
যদি কেউ বেজাল ইনসুলিন যেটা রাতে শোয়ার আগে পেয়ে থাকেন তাহলে মাথায় রাখতে হবে আগামীকাল রোজা। তাহলে রোজার আগের দিনে আপনি 20% ডোজ কিন্তু কমিয়ে দিবেন এবং গ্র্যাজুয়ালি আপনাকে আবার দেখে দেখে অ্যাডজাস্ট করতে হবে। যারা তিন বেলার ইনসুলিনে আছেন বা সঙ্গে এই ধরনের রাতে একটা ইনসুলিনে আছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনি যে সকালের ডোজটি নিতেন সেটি ইফতারে চলে যাবে আর রাতের যে ডোজটি ছিল সেটা আপনি অর্ধেক করে সেহরিতে নেবেন। এবং রাত 10টার সময় আপনার সে স্ন্যাক্স বা ওই সময় কোনো ওই ধরনের খাবার আগে যে ইনসুলিনটা ছিল ইমিডিয়েটলি সেটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এছাড়া আসি যারা ইনজেক্টেবল আরও কিছু ওষুধ পাচ্ছেন, যারা উইকলি নিচ্ছেন বা প্রতিদিন নিচ্ছেন, যারা উইকলি নিচ্ছেন কিন্তু ওগুলো ইনসুলিন নয় তাদের ক্ষেত্রে কোনো আসলে ডোজ অ্যাডজাস্টমেন্টের কোনো প্রয়োজন বা দরকার নেই। আপনি যে কোনো সময় ইফতার থেকে সেহরি এই সময়ে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। এবার আসি আমরা আসলে রোজায় কী ধরনের খাবার খাবো, কীভাবে মনিটর করবো নিজেকে। যখন আপনি দেখবেন যে রোজায় আমি খাবারের ব্যাপারে অনেকে বলি দেখি যে ইফতারে খুব বেশি রিফাইন্ড সুগার জাতীয় কিছু খাচ্ছেন, সেই ব্যাপারে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যে আমরা জুসি ওই ধরনের কোনো আইটেম খাবো না। সে আমরা চেষ্টা করব যে ওখানে ডাবের পানি যদি হয়, বিশেষ করে কচি ডাব, অথবা হচ্ছে আপনি সুবুরের ভুষি দিয়ে কোনো একটা শরবত করে খেতে পারেন বা লেবু হালকা লবণ দিয়ে, কিন্তু এমন কিছু নয় যেটাতে ডাইরেক্ট সুগার ইউজ করছে। বা অনেকে মনে করেন যে ট্যাং জাতীয় যে ড্রিঙ্কগুলো পাওয়া যায় সেই ধরনের ড্রিঙ্ক খেতে পারেন, কিন্তু ওখানেও সুগার মিক্স করা থাকে। সঙ্গে আপনি আসলে চেষ্টা করবেন ভাজা করার মতো জিনিসগুলো আর অতটা খুব বেশি হেলদি নয়, তারপরেও আলুর চপটা ইজিলি বাদ দিতে বললেই বলবো ভালো হয় আসলে বাদ দিতে পারলে। এছাড়া আপনি ছোলা বা হেলদি কিছু করে খাওয়ার জন্য চেষ্টা করবেন বা ফ্রুটস থাকবে অবশ্যই, তবে রসালো ফ্রুটসগুলো কম। এরপরে যেটা হয় তারাবি নামাজ পড়বেন, অবশ্যই চেষ্টা করতে হবে তারাবি নামাজটি খুব ভালো করে পড়লে, এটা আসলে খুব ভালো একটা এক্সারসাইজের কাজ দেয়। এছাড়াও যারা ওয়েট বেশি আছেন, যারা মুভেবল সুগার খুব ভালো কন্ট্রোলে নেই, তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে তারাবি নামাজ ছাড়াও এক্সট্রা কিছু এক্সারসাইজ তারপরে করে নেবেন। এছাড়া আসি ডিনারে যে সময়টা থাকে, অনেকে 10টায় কিছু খেয়ে থাকেন, অনেকে খান না, তবে আমি বলবো যারা মিক্সড ইনসুলিনগুলো পাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই 10টার দিকে একটু হালকা টাইপের কোনো একটা স্ন্যাক্স করে নিলে ভালো। রাতে দেখা গেলো ইফ আর সেহরির সময় হচ্ছে আপনি চেষ্টা করবেন যে অল্প করে একটু ভাত খেয়ে অ্যাডজাস্ট করে নেবেন সবজি এবং মাছ মাংস যেটা আপনার জন্য রিকমেন্ডেড আছে। এরপরে আসি মনিটরিংয়ের বিষয়টি। সারাদিনে আসলে আমরা বিভিন্ন সময় সুগার মনিটর করতে পারি, আপনি সোহরের 2 ঘন্টা পরেও করতে পারেন, মিড ডেতে করতে পারবেন দিনের, অথবা ইফতারের 1 ঘন্টা আগে, অথবা ইফতারের দেখা গেল যে 2 ঘন্টা পরে। এছাড়াও আপনি কিন্তু সারাদিনে যখনই আপনার খারাপ লাগবে সেক্ষেত্রে সুগার মনিটর করতে পারবেন, এতে কিন্তু রোজা ভাঙবে না। আপনার যদি মনে হয় আমার খারাপ লাগছে, যেটা হাইপার সিমটমসই হোক অথবা সুগার বেড়ে যাওয়ার যে সিমটম সেটাই হোক, আপনি কিন্তু সেটা মনিটর করে দেখতে পারেন। যদি দেখেন যে হাইপার দ্যাট মিন্স হচ্ছে 4 বা তার নিচে চলে এসেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রোজাটি আপনার ভেঙে ফেলাটাই শ্রেয় হবে। অথবা কোনো ক্ষেত্রে দেখেন যে সুগার খুব হাই হয়ে গেছে, তার সাথে আপনার কষ্ট হচ্ছে 16 বা তার চেয়ে বেশি হয়ে গেছে, তাহলে অবশ্যই আপনাকে রোজা ভেঙে ফেলতে হবে। এছাড়া যদি কোনো খুব ইলনেস মনে হয় কিংবা নিজের কাছে মনে হচ্ছে সুগার অনেক বেড়ে যাওয়ার কারণে যে সিমটমগুলো খুব খারাপ লাগছে, অবশ্যই সেক্ষেত্রে রোজা কন্টিনিউ করা হয়তো আপনার জন্য শ্রেয় হবে না। পরবর্তীতে আপনি আপনার ডোজ অ্যাডজাস্টমেন্টটি কীভাবে করবেন বা কী করা উচিত এটি আপনার ডক্টরের পরামর্শ নেবেন। এছাড়াও আপনি 3 দিন রোজা রেখে কিন্তু অবশ্যই নিজেকে মনিটর করবেন যে ইফতারের আগে ইফতারের 2 ঘন্টা পরে আমি কি আমার টার্গেটে আছি কি না। যদি দেখেন যে আপনি আপনার টার্গেটে নেই, তাহলে সেই অনুযায়ী যদি সুগার বেশি থাকে তাহলে সেহরি থেকে ইনসুলিন একটু বাড়িয়ে দিতে হবে। আর যদি দেখা যায় না আমি ভালো আছি বা খুব টাইট কন্ট্রোলে চলে যায় আবার খুব কমে যায়, তাহলে কিন্তু পরের দিনে সেহরিতে ডোজটি একটু কমিয়ে দেবেন। এভাবে আপনাকে মনিটর করে চেষ্টা করতে হবে যে সেফলি রোজা রাখার জন্য। তারপরে একটা ইম্পর্টেন্ট বিষয় রয়ে যায়, রোজা শেষ করার পরে আমি আসলে কেমন রোজা রাখলাম, এখানে কোনো খুব বেশি প্রবলেম হয়েছে কি না, পরবর্তী অ্যাডজাস্টমেন্টটা কেমন হওয়া উচিত, এ ব্যাপারেও অবশ্যই আপনার আর ডক্টরের পরামর্শ নেবেন এবং যথাযোগ্য ব্যবস্থা নেবেন নিজের শরীরকে ঠিক রাখার জন্য। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।